আসসালামু আলাইকুম। আজকে যেটা নিয়ে ভিডিও করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার সাউন্ড নিয়ে, বাইকের সাউন্ড নিয়ে। তো সাউন্ডের কিছু বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার এফজেড বাসন টু ফেজার বাইকগুলো যাদের আছে, এই বাইকগুলোতে নর্মালি একটা সাউন্ড আসে, যাদের সাউন্ড আসেই থাকেই স্বাভাবিক। এই সাউন্ড নিয়ে অনেকে হয়তো পোস্ট করছে, দেখলাম গ্রুপগুলোতে পোস্ট করে। যাই হোক, তো বাইকটা সব কিছু ঠিকঠাক আছে, টেবিলটা আপনার অ্যাডজাস্ট করা আছে, এরপরেও যাচ্ছে যা করে। এটার পরে যখন আমরা চেক করে দেখি, চেক করতে যা দেখি এটা টাইমিং চেনের অবস্থা ভালো না, আর টাইমিং চেনটার অবস্থা খুব খারাপ অবস্থা। এটা এটা হচ্ছে পুরান চেন এটা, আর এটা হচ্ছে নতুন, দুটো চেনই আমার হাতে আছে, একটা পুরান একটা নতুন। চেন লাগাবো এখন, টাইমিং চেন এটাকে বলা হয়, কোথায় থাকে সেটাও ভিডিওটার ভিতরে দেখলেই বুঝতে পারবেন। সাউন্ডটা আবার আগের মতোই অরিজিনাল, যেরকম থাকে ওরকমই সাউন্ড আসবে। টাইমিং চেন পাল্টালে আসলে আহমকে যে ভয়ের কিছু নাই, যারা হয়তো অনেকে ভাবে যে আসলে টাইমিং চেন চেঞ্জ করলে সাউন্ড অন্যরকম খারাপ হবে কি না, হ্যান ত্যান হয় একটু, আসলে এটা কিছু না। চেনটা চেঞ্জ করে দিলে আবার আগের মতো স্বাভাবিক সাউন্ড চলে আসবে, এবং টেবিটার মেজারমেন্টও এবং থাকবে, টপও ভালো, টান ভালো আসবে, এই জিনিসগুলো আর কি। পুরন চেনটা হচ্ছে এটা, এটা পুরন চেন, এটা তাকে দিলাম। আর নতুন চেন হচ্ছে আপনার এটা, চেনটা এখন ঢুকাবো, চেনটা লাগাবো আর কি। কোথায় থাকে আমি সেটা কীভাবে লাগাবো সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এরকম যদি কারো কোনো কমেন্ট থাকে অবশ্যই জানাই, যদি আমার ভিডিওগুলো যদি আপনার কাজে লাগে, ভালো লাগে, মন চাইলে লাইক দিন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব দিবেন। নিয়মিত ভিডিও আপলোড করতে হয় না, একটু গ্যাপিং হয়, চেষ্টা করব, দেখতে থাকেন, পরে সাউন্ড আপনাদেরকে দেখাবো আর কীরকম হয়।
ये सारा सिस्टम है।